সাব এশিয়া গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের বিজয়ী প্রশংসায় ভাসছে সারা বাংলাদেশ, সারা বিশ্বকেই তাক লাগিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশের যে নারী ফুটবল দল রয়েছে সেই ফুটবল দল। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা। সেই গোপালপুর উপজেলায় কৃষ্ণারানী সরকার নামে যে বাংলাদেশ নারী ফুটবল দলের ফরোয়ার্ড রয়েছে সেই কৃষ্ণারানীর বাড়িতে রয়েছি। সেই কৃষ্ণারানীর ঝুলিতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে তার যে সাফল্য সেই সাফল্যের ঝুলিতে অনেক পুরস্কার কিন্তু ইতিমধ্যেই তিনি পেয়েছেন, বিভিন্ন জায়গায় বিজয়ী হয়েছেন। এবার কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে সে কিন্তু ইতিমধ্যেই সাব এশিয়ার যে নারী ফুটবল দলের যে সেই নারী ফুটবল দল বিজয়ী হয়ে কিন্তু এইবার সে আজকেই বাংলাদেশে ফিরবেন। আর সেই বাংলাদেশে ফেরার অপেক্ষায় কিন্তু পুরো ফুটবল প্রেমী সারা বাংলাদেশের মানুষ, এবং সেই অপেক্ষায় কিন্তু রয়েছেন এখানকার এই যে কৃষ্ণারানী সরকার, সেই কৃষ্ণারানী সরকারের পরিবার এবং টাঙ্গাইল জেলাবাসী কিন্তু এই অপেক্ষায় দিন প্রহর গুনছেন। এবং সে আসলে এই যে তার বিজয়, সেই বিজয় কিন্তু অপেক্ষার প্রহর গুনছেন তার পরিবার যেমন, তেমনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ যারা ক্রীড়ামোদী মানুষজন রয়েছেন তারা সকলেই কিন্তু এই এই কৃষ্ণাদের অপেক্ষার প্রহর গুনছেন তাদের সংবর্ধনা দিতে। আসলে এই যে কৃষ্ণারানী যে যার কথা বলছি সে কিন্তু আসলে টাঙ্গাইল গোপালপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে তিনি কিন্তু বেড়ে উঠেছেন, এবং তার প্রথম যে খেলাধুলার যে জীবন সেই খেলাধুলার জীবনটা মোটেই কিন্তু মসৃণ ছিল না। তার অনেক কাঠখড় পুড়িয়ে তারপরে কিন্তু তার এই জায়গাতে আসতে হয়েছে। প্রথমে আপনি জানেন যে এই যে নারীদের খেলাধুলার প্রতি কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি তারা কিন্তু আগ্রহ প্রকাশ করে না, কিন্তু নানান রকম প্রতিকূলতা পেরিয়ে কিন্তু এই যে কৃষ্ণারানীকে এই পর্যায়ে আসতে হয়েছে। এবং কৃষ্ণারানীর যে সাফল্য সেই সাফল্যে নানা বাধা বিপত্তি পেরিয়ে তা বর্তমানে কৃষ্ণারানী এখন দেশ সেরা ফুটবলার হয়েছেন। আপনি জানেন যে ইতিমধ্যেই গত সাব এশিয়া ফুটবলে কিন্তু তিনি ফরওয়ার্ডের ভূমিকা পালন করে তিনি কিন্তু পরপর দুটি গোল করেছেন, তার যে ক্রিয়া নৈপুণ্য দেখিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে কৃষ্ণারানীর বাড়ি থেকে কৃষ্ণারানীর বেড়ে ওঠার বিস্তারিত খবর।